হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমার আম্মু আমার ছোটবেলার অনেকগুলো ছবি দেখাবে আপনারা প্লিজ সব পুরো ব্লগটা দেখবেন আসসালামু আলাইকুম জাওহার কি বলেছে নিশ্চয়ই শুনতে পেয়েছেন আজ তো বাবা দিবস তাই না সবাই সবার বাবাকে নিয়ে পোস্ট দিচ্ছে তবে আমি তো আমার বাবার কাছে যেতে পারে নাই আমি আমার যে বাবাটাকে নিয়ে থাকি তো তার সাথেই আজকে আমার দিনটা কাটিয়েছিলাম আর ওদের জন্য আমি রান্না করেছিলাম বিরিয়ানি তো বাচ্চাদের খেতে দিয়েছিলাম আর ওই যে জাওহার যেমনটি বলেছে জাওহারের ছোটোবেলার বেশ কিছু ছবি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ছবিগুলো আসলে আমার মনে হলো যে এইখানে রেখে দেওয়াটা ভালো কারণ থাকবে আসলে মেমরি থেকে ল্যাপটপ থেকে মোবাইল থেকে সব ডিভাইস থেকে কোনো না কোনো সময় ডিলেট হয়ে যাওয়ার চান্স থাকে তবে ইউটিউব এমন একটা জিনিস এইখানে একবার আপলোড হয়ে গেলে এখান থেকে আর ডিলেট হবে না আর প্রথম সন্তান মাদের কাছে কিন্তু খুব অন্যরকম একটা আনন্দ বয়ে আনে সন্তান সবই সমান মার কাছে সব সন্তানদেরকেই মা সমানভাবে ভালোবাসে তবে প্রথম সন্তান জন্ম হওয়ার অনুভূতি তার বেড়ে ওঠার অনুভূতিটা প্রত্যেকটা মার কাছে একদম নতুন একটা কি বলবো নতুন একটা দুনিয়া সৃষ্টি করে একজন মা একজন মেয়ে যখন বউ হয় বউ থেকে যখন মা হয় তার তখন কিন্তু নতুনভাবে আরেকবার জন্ম হয় একজন সন্তানের মা হিসাবে তো আমি যাওয়ারের অনেক কিছুই আমার মানে একদম আমি ভুলতে পারি না আমার মনে আছে হয়তো অনেকটাই জিনাতেটা এতটা মনে না থাকলে ওরটা পুরোপুরি অনেকটাই মনে আছে তো সেই সময় আসলে যাওয়ার যে সময়টাতে হয়েছিল। তখন কিন্তু আমার কাছে স্মার্টফোন ছিল না ভিডিও করে রাখতে পাইনি সেইভাবে ছবি তুলতে পাইনি তো টুকটাক যা ছিল মানে তখনকার যে মডেলের ফোন ছিল বা যা ইউজ করতাম সেইটার সাহায্যে আমি যে কয়েকটা ছবি তুলেছি বা যা করেছি সেগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর আমার বাচ্চাটা আসলে মানে ছোটোবেলার কথা আমার মনে হলে এত আনন্দ লাগে কারণ ও হওয়ার পর আমি যে কি খুশি হয়েছিলাম সেটা মনে হয় আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এতটাই খুশি হয়েছিলাম দুনিয়ার সব সুখ মনে হয় আমি পেয়ে গিয়েছিলাম তো যাই হোক সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আর ও জন্মের পর থেকে লাইক হচ্ছে তিন চার বা পাঁচ বছর পর্যন্ত কিছু ছবি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রিসেন্ট তো প্রায় আড়াই বছর যাবত ব্লগ করি এই ব্লগে কিন্তু আপনারা টুকটাক ওকে দেখতেই পান কিন্তু আগের ছবিগুলো হয়তো দেখে নাই ও কিন্তু আগে এখন তো অনেকটাই গ্রোথ ওর অনেক বেশি অনেকটাই বড় হয়ে গিয়েছে আর ওর জন্মটা আসলে কি বলবো আমি আসলে ভাষা হারিয়ে ফেলতেছি আমি আসলে কী বলে আপনাদেরকে বোঝাবো ঠিক এই জিনিসটা আমি মানে বুঝে উঠতে পারতেছি না যে আমি কী বলে আপনাদেরকে বোঝাবো আমার ফিলিংসটা আমার ভিতরের কথাগুলা তো আশা করি পুরো ব্লগ ব্লগটা দেখবেন আমি কথা জড়িয়ে ফেলতেছি পুরো ব্লগটা দেখবেন এবং আমার বাবাটার জন্য অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন যাতে করে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং ও অনেক খুশি হবেও বলতেছিল যে আম্মু কয়টা লাইক হয় আমাকে কিন্তু দেখা বাকি আমাকে কত ভালোবাসে সেটা আমি দেখতে চাই তো যাই হোক চলুন শেয়ার করি জাওহারের ছোটোবেলার ছবি তো এই যে এটা হচ্ছে যাহার একদম হয়েছে তার কয়েক ঘন্টা পরে তোলা ছবি আমি একদম ওটিতে থেকে এসেছিলাম তখনই তুলেছিল এই ছবিটা আর এটা হচ্ছে চার পাঁচ দিন মানে হস হসপিটাল থাকার পর বাসায় আসার পর তোলা এই ছবিগুলো এবং বাসায় আসার পর প্রথম কয়েক দিন আমি এত ছবি তুলেছি ওই সময় আমার মনে হয় লোক নোকিয়া লুমিয়া একটা ফোন ছিল তো ওইটা দিয়ে এই ছবিগুলো আমি তুলেছি তো বিভিন্নভাবে তুলেছি ছেলে ঘুম থেকে ওঠার পর কেমন ছবি তোলা মানে কেমন লাগে ছেলে ঘুমালে কেমন লাগে মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে মনে হয় আমি ছবি তুলেছি এবং আমার মানে রাতে আমার ঘুম হতো না মানে টেনশনে মনে হতো যে আমি আমার ছেলের দিকে তাকিয়ে থাকি আর ঘুম থেকে যখন আমি উঠতাম তাকিয়ে থাকতাম ও অবশ্য আমাকে রাতের বেলা কখনো জ্বালায় নাই কান্না করে না আমি খুব ভালো মতো ঘুমাতে পেরেছি কিন্তু আমার না মানে ওকে দেখার যে ইয়াটা এটা আমি আসলে ই করতে পারি না আমার মনে হচ্ছে আমি সারা রাত না ঘুমিয়ে ওর দিকে তাকিয়ে থাকি আমার এরকম একটা ছেলে হলো আলহামদুলিল্লাহ আমার এত সুন্দর ছেলে আল্লাহ দিছে মানে আমি আসলে নিজেকে আসলে ধরে রাখতে পারি না ওই সময় আমার মনে হয় যে টানা এক মাস মনে হয় আমি ঘুমাতে পারি না আমি রাতের বেলায় ওকে দেখেছি যদি মানে এইটা টেনশন থাকছে যদি ও ব্যথা পায় আর এই যে এই ছবিটা আমার বাবার সাথে তোলা জাহারের তো আমার দুই বাবা একসাথে তো আমার বাবাও জাহারকে যখন হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এসেছিলাম তখন দেখতে এসেছিলো আর হসপিটালে তো আমার মাও ছিল তো বাবা এসেছিলো তো আমার বাবা তখন সুস্থ ছিল এখন তো অসুস্থ অনেক দিন যাব তো আসলে আসতেও পারে না কোথাও যেতে পারে না এখন তো প্যারালাইজড হয়ে ঘরে আসে তো তখন আমার বাবাও অনেক সুস্থ ছিল এখন যাহার ওই দিন এই ছবিটা দেখে বলতেছে যে আম্মো নানা এরকম ছিল নানা তো জোয়ান ছিল বলছি হ্যাঁ বাবা এই তো কয়েকদিন আগেও আমার বাবা অনেক সুস্থ ছিল এখন অনেকটাই অসুস্থ তো এই যে আমার কোলে এটা আমি আমার বাবার বাড়িতে গিয়ে মেবি তুলেছিলাম কী সুন্দর ভালোবাসা আমাদের তাই না আমার বুকে জড়িয়ে আছে আমার সোনা ছেলেটা আর এই যে আমার ননাসের কোলে যাওয়ার এটা মেবি যাওয়ার যখন ছয় মাস বয়স হয়েছিল তখন তোলা আর আমি আগে না খুব টিপ পড়তাম এই যে আমার শাশুড়ি মার কোলে যাওয়ার একই দিনে তোলা এই ছবিগুলা এই যে এটা মেবি ছয় সাত মাসের ছবি তখন একটু একটু করে হাসতে চায় একটু একটু করে মুখ চোখ নাড়ায় আর এই যে ঘুমাচ্ছে তো কি এই ড্রেসগুলাতে এত ভালো লাগতো এই ড্রেসগুলা হচ্ছে ওর ফুপি না হয় চাচা চাচা আমার হয় দিয়েছিল ইতালি থেকে এই ড্রেসগুলো নিয়ে আসলো তখন বাংলাদেশে এই ড্রেসগুলা তো অ্যাভেলেবেল ছিল না তা আমার খুব ভালো লাগতো এই ড্রেসগুলা পরালে আমার বাচ্চাটাকে তো আমি পরিয়ে রাখতে হবে আমার মনে হতো কি আমি এক একদিন এক একটা ড্রেস পরাই ওকে আর এই যে এটা হচ্ছে আমার এখানে যতগুলো ছবি আছে এই ড্রেস পরা ছবিগুলো সবচেয়েতে ফেভারেট এই ছবিটাও মেবি ওর সাত মাস বয়সের তোলা এত সুন্দর উঠেছে এই ছবিগুলা আমার ওই সময় এত পচা ক্যামেরা দিয়েও অনেক সুন্দর ছবি উঠেছে আর সাদা তো সাদা গেঞ্জিতে ওকে এত সুন্দর লাগতেছিলো আমি মানে এটা আপনাদেরকে হয়তো দেখেই বুঝতে পারতেছেন আর কলার আলা ছিল মনে হচ্ছিলো বাচ্চাটা আমার বড় হয়ে গিয়েছে আর ছোটো থাকলে মনে হয় কি বাচ্চারা মানে কবে বড় হবে কত তাড়াতাড়ি বড় হবে এরকম একটা মানে ভাব কাজ করে মনের মধ্যে যে এমন হয় যে বড় হলেই ভালো লাগবে মানে এরকম আমার মধ্যে কাজ করতেছিল তো এই যে আমি আর জাওহার এই ছবিটা মেবি হচ্ছে আট মাস এরকম হবে এরকম বয়সের ছবি এটা হচ্ছে আমার ননদে বাসায় গিয়ে তুলেছিলাম এই যে আমার মার কোলে তোলা আরও ছবি এই যে যাহার হচ্ছে শুয়ে থাকতে থাকতে ও অনেক শুয়ে থাকতো ছোটোবেলায় মাথার পিছন সাইডের চুলগুলো ওর উঠে নাই এত শুয়ে থাকছে আর ওর চুলগুলো আলহামদুলিল্লাহ একদম মানে খাড়া খারা টাইপের চুল ছিল এত ঘন ছিল চুলগুলো অসম্ভব তো এই যে বসে আছে ও খুব শান্ত ছিল ছোটোবেলায় খুব বেশি জ্বালাতন করে নাই আমাকে খুব চুপচাপ বসে থাকছে খেলাধুলা করছে শুয়েই থাকছে বেশি তো আমি কোথাও একবার মানে পড়েছিলাম বা শুনেছিলাম যে বাচ্চাদের নাকি বেশি কোলে নিলে ওদের গ্রোথ বাড়ে না এজন্য আমি কোলে নিতাম না শুয়ে রাখতাম আর ও খেলতো আমি দেখতাম তাকিয়ে তাকিয়ে আর ও আসলে শুয়েও থাকছে অনেক কোলে উঠতে চায় না কারণ ওর অভ্যাসটাই ওরকম হয়ে গিয়েছিল যে শুয়ে থাকবে একটা সময় তো পিছনে আমি টেনশন করেছি যে ওর পিছনে কেন চুল গজাচ্ছে না এরকম শুয়ে থাকতে থাকতে মনে হয় চুল একদম মানে গলাতে পারেনি এরকম টাইপ আর কি আর এত ছোট বাচ্চা যে এত সুন্দর চুল থাকে আমি আমার ছেলেকে না দেখলে কখনোই মানে বিশ্বাস করতাম না মানে ওর জন্মের পর থেকেই ওর চুলগুলো একদম কালো কুচকুচে আর একদম খারা খারা ছিল এখন এতটা অবশ্য নাই আর গায়ের রঙ তো আলহামদুলিল্লাহ আমার মানে আমার মনে আছে যে আমি আমার এই যে বাবার সাথে যাওয়ার ঘুমাচ্ছিলো তা আমার ননদের বিয়েতে এই যে গিয়েছিলাম সবাই এই যে যাওয়ারকে আমার ননদের কোলে দেখতে পাচ্ছেন কোলে দেখে বলতেছিল এটা কি ফরেনার বেবি এত সাদা কিভাবে মানে ওর গাল দুইটা লাল ছিল চুলগুলো খাড়া খাড়া ছিল বিদেশি বাচ্চাদের মতো বিদেশিরা যেরকম হয় যাই হোক এটা আমার ননদের বিয়ের সময় ছবি তোলা আর এই যে আমার ছোট ভাইয়ের কোলে হয় এটা তখন একটু বড় হয়েছিল একটু মানে খেলতে পারে বসতে পারে বা দাঁড়াতে চায় এরকম বয়সের ছবি তো এই যে এখন হচ্ছে এইটা হচ্ছে উপর হতে পারে এরকম বয়সের একটা ছবি এই ছবিটা আমার অনেক প্রিয় একদম গোলোমলো এই ঘেঁচি পড়া ওর কয়েকটা ছবি ছিল এখন দেখতে পাচ্ছি একটাই আছে অনেকগুলো হয়তো ডিলেট হয়ে যায় আর এই যে এটা হচ্ছে একটু বড় হওয়ার পর তোমার ছবি আসছে একটু পরে তো এই হচ্ছে মোটামুটি ওর ছোটোবেলার ছবি আর আমার কাছে ছিল আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জিনাদের কোনো ছবি আমি এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না সে পড়াশোনা করেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তা না হলে জিনাত অনেক মাইন্ড করবে শুধু ভাইয়ের ছবি শেয়ার করলাম এই জন্য হোয়াট ইস ইউর নেম Who cuts our hair? Barber. Who brings milk? M milkman. Who mends our shoes? Cobbler. What is the color of the sky? Sky blue. What is the color of grass? Green. What is the color of your hair? Black. What is the color of milk? White. What is the color of water? No colour. Water no color. Water has no color. Water has water has no color. Yes. What is the color of ice? White. White? everything তো ঠিক আছে দর্শক কেমন লাগলো আমার ব্লগটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাহারকে কেমন লাগলো ও কেমন ছিল ছোটবেলায় দেখতে সব কিছু কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে আর কমেন্টগুলো কিন্তু জাওহার পড়বে আর অবশ্যই জাওহারের জন্য লাইক দেবেন আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আল্লাহ হাফেজ জানি আমার এই ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে